নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। চলে এসেছি মতুয়া টিভির লাইভ অনুষ্ঠান প্রশ্ন উত্তরে মতুয়া দর্শন। আজ আমাদের আলোচ্য বিষয় গুরুচাঁদ ঠাকুর কর্তৃক বিচরণ পাগলের ধৈর্য শক্তির পরীক্ষা এবং গুরুচাঁদ ঠাকুরের শোল মাস ভক্ষণ। আমরা এই বিষয়ে আলোচনা করব। তবে আমি আগেই বলে নিই যে বিষয়ে আলোচনা হবে, এই আলোচনার মধ্য থেকেই থাকবে দুটো প্রশ্ন, এবং এই প্রশ্ন দুটির উত্তর দিতে পারলে যিনি মাসের শেষে সর্বাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন তার জন্য মতুয়া টিভির পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এবার বলি কোথায় কিভাবে আপনি উত্তর দেবেন। অবশ্যই মতুয়া টিভির ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনাকে উত্তর দিতে হবে। কিন্তু তার আগে আপনাকে বিষয়টিকে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ যে বিষয় আলোচিত হচ্ছে এই বিষয়ের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। তাই না টেনে অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা আপনারা মতুয়া টিভির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য আমি অনুরোধ করব, আপনারা মতুয়া টিভির ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং মতুয়া টিভির ফেসবুক পেজকেও আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আশা রাখছি। আর আপনারা যারা টিভির পর্দায় মতুয়া টিভিকে দেখতে চাইছেন অবশ্যই টিজে কেবল নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করবেন, তবেই আপনারা ঘরে বসে মতুয়া টিভি দেখতে পারবেন আপনার টিভির পর্দায়। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়, গুরুচাঁদ ঠাকুর কর্তৃক বিচরণ পাগলের ধৈর্য শক্তির পরীক্ষা ও গুরুচাঁদ ঠাকুরের শোল মাস ভক্ষণ। গুরুচাঁদ ঠাকুর একদিন বসে আছেন এবং অগণিত ভক্তরা সেখানে উপনীত হয়েছেন, সঙ্গে কর্মবীর বিচরণ পাগলও উপনীত হয়েছে গুরুচাঁদ ঠাকুরের কাছে। সবদিন ঠাকুরের কর্ম হচ্ছে ভক্তকে পরীক্ষা করে তাকে খাঁটি পরিণত করা। যেমন সোনাকে বারবার সোহাগার মাধ্যমে প্রজ্বলিত করে তার খাঁতকে বাদ দিয়ে তাকে খাঁটি সোনায় রূপান্তরিত করে একজন শ্যাকরা, তদ্রূপভাবে ঠাকুরও তার ভক্তকে বারবার বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যাচাই করে নেন তিনি কতটা তার প্রতি আনুগত্য প্রকাশ করছেন, কতটা ধৈর্য তার মধ্যে রয়েছে। কর্মবীর বিচরণ পাগল কেমন ভক্ত ছিলেন আমরা প্রত্যেকেই জানি, আপনারা যারা দেখছেন আপনারাও জানেন, এবং আমরা প্রত্যেকটি মানুষ জানি এই বিচরণ পাগল একনিষ্ঠ কর্মবীর ভক্ত ছিলেন গুরুচাঁদ ঠাকুরের। কারণ একটা ঘটনা আগে বলি, মূল ঘটনায় যাওয়ার পূর্বে আমি একটা ঘটনা বলি। একদিন শ্রীধাম ওড়াকাদিতে বারুণীর শেষে বিভিন্ন ভক্ত বিভিন্ন কর্ম করছেন, তো বিচরণ পাগল গিয়ে বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে জানিয়েছেন, বাবা সবাই তো সব কিছু কর্ম করছে, আমি কি কিছু একটু কর্ম করতে পারবো না তোমার এই শ্রীধামে? তখন গুরুচাঁদ ঠাকুর বলছেন, পাগল সবাই তো সব কর্ম নিয়েছে, তা তুমি আর কি কর্ম করবে, কোনো কর্মই তো বাদ নেই, সবারই সব কর্ম নেওয়া হয়ে গেছে। বিচরণ পাগল তখন বলছেন, বাবা এই হতভাগার কি তাহলে কোনো কর্মই করার নেই যে শ্রীধামের পুণ্য মাটিতে? তখন গুরুচাঁদ ঠাকুর কিয়ৎক্ষণ চিন্তিত থেকে বলছে, বিচরণ বাবা দেখ কত ভক্ত বাবার শ্রীধামে এসেছিল, কত ভক্ত এসে এখানে হরিনামে মাতোয়ারা হয়েছিল, শ্রীধামের মাটিতে কত ভক্ত এসে মলমূত্র ত্যাগ করেছে, দুর্গন্ধময় হয়ে উঠেছে শ্রীধামের পরিবেশ। তা বাবা বিচরণ তুমি যদি পারো এইটা পরিষ্কার করতে তাহলে এই একটা কর্মই কেবল বাদ আছে। বিচরণ পাগল বলছে, বাবা তাই বেশ বেশ আমি এই কর্মই করব, যে কর্মটা পড়ে আছে আমার জন্য আমি সেই কর্মটি করব। এই বলে বিচরণ পাগল একটা ঝুড়ি এবং একটা কোদাল নিয়ে শ্রীধামের বিষটা পরিষ্কার করতে লাগলেন। মহাবারুণী তিথিতে আগত ভক্তবৃন্দ যে মলমূত্র ত্যাগ করে শ্রীধামকে নোংরা করেছিল সেই বিষটাকে বিচরণ পাগল পরিষ্কার করতে লাগলেন। কিভাবে না, ঝুড়িতে করে তিনি কোদাল দিয়ে বিষটা তুলে ঝুড়িতে করে মাথায় করে নিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় ফেলছেন। ঝুড়িতে নিতে গেলে ঝুড়ি সাধারণত কুঞ্চি দিয়ে তৈরি হয় এবং সেটা ফাঁকা থাকে, তো বিষটা যখন তার মধ্যে তুলছে তখন ওই বিষটা ঝুড়ির ফাঁকা দিয়ে তার গা মাথা মুখ দিয়ে সারা গায়ে লেগে যাচ্ছে, বেয়ে বেয়ে পড়ছে। তো এই অবস্থায় বিচরণ পাগল সেই বিষটা পরিষ্কার করে চলেছে। কেমন ভক্ত ভাবা যায়, হয়তো শুনতে কেমন মনে হয় কিন্তু একটু যদি সেই মন অন্তঃকরণের মানে মানসিক চিন্তনের দ্বারা যদি চিন্তা করা হয় যে কেমন ভক্ত হলে
নির্দ্বিধায়, কারণ যারা ভাবে পাগল, যারা সাধু, যারা মহাজন, যারা গোসাই, তাদের চন্দন বিষ্ঠা সমজ্ঞান, তাদের ভেদ থাকে না, তারা সর্বত্র যেন পূর্ণকে দর্শন করেন, তাদের মধ্যে লজ্জা ঘৃণা ভয় এই বিষয়গুলো থাকে না। বিচরণ পাগল তেমনই তো মানুষ, তাই এই যে বিষ্ঠা তার গা বেয়ে মুখ বেয়ে পড়ছে তাতে তার কিঞ্চিত মাত্র ঘৃণাবোধ হচ্ছে না। এভাবে তিনি কাজ করেই চলেছেন, সুধামকে নির্মল করার কাজে, পরিষ্কার করার কাজে তিনি নিজেকে নিয়োগ করে দিলেন। এমতো সময় রান্নাবান্না হয়েছে, মাতা জগৎ মাতা সত্যভামা দেবী খাদ্যদ্রব্য প্রস্তুত করে সকলকে ডাক দিয়েছেন খেতে আসার জন্য। সবাই শ্রীরামে যারা যে যা কাজ করছিলেন সবাই এসে খেতে বসেছে। এর মধ্যে বিচরণ পাগলও ওই যে বিষ্ঠা পরিষ্কার করছিল, কোনো রকম স্নান দান না করেই তিনিও এসে খেতে বসে গেলেন ভক্তের মাঝে। যখনই বসেছে অন্যান্য ভক্তরা সবাই ঠাকুরকে ডেকে বলছে, ঠাকুর তোমার পাগলকে বলো স্নান দান করে আসতে, দেখো গা দিয়ে বিষ্ঠা লেগে আছে গায়ে এবং গা দিয়ে বিষ্ঠার গন্ধ বেরোচ্ছে, তুমি তোমার পাগলকে বলো অন্তত স্নান করে আসতে। এমতো সময় জগৎজননী সত্যভামা দেবী তিনি এসে ভক্তদেরকে ডেকে বলছে, কি হয়েছে রে বাবা, তোরা এত সোর শব্দ করছিস কেন? বলছে, মা তুমি দেখো পাগল এই বিষ্ঠা পরিষ্কার করছিল, স্নান দেওয়া না করে এসেই খেতে বসে গেছে, সারা গা দিয়ে বিষ্ঠার গন্ধ বেরোচ্ছে, তুমি অন্তত পাগলকে বলো একটু স্নান করে আসতে। জগৎজননী আদ্যা শক্তি সত্যভামা দেবী আমার জগৎ মাতা গিয়ে বলছে, কোথায় আমার বিচরণের গায়ে কোথায় তোরা বলছিস বিষ্ঠার গন্ধ, দেখি আমি একটু যাই। গিয়ে জগৎজননী সত্যভামা মাতা আমার বিচরণের মাথায় করকমল স্পর্শ করলেন। যখনই বিচরণ পাগলের মাথায় জগৎজননীর কমল কর স্পর্শিত হলো, তখনই তার গায়ে থাকা বিষ্ঠা সমস্ত কিছু বিষ্ঠার গন্ধ চন্দনের ঘ্রাণে পরিণত হলো। তখন জগৎজননী ডেকে আমার বলেছেন ভক্তবৃন্দদের উদ্দেশ্যে, তোরা বলছিস আমার পাগলের গা দিয়ে নাকি বিষ্ঠার গন্ধ বেরোচ্ছে, কই আমি তো পাই না, আমি তো দেখি আমার পাগলের গা দিয়ে চন্দনের ঘ্রাণ বেরোচ্ছে। তখন সত্যি সত্যি আর যারা ভক্তরা ছিলেন সবাই দেখলেন যে বিচরণের গায়ে আর বিষ্ঠার গন্ধ নেই, বিচরণের গা দিয়ে এবার চন্দনের ঘ্রাণ বেরোচ্ছে, এহেন বিচরণ পাগল। এই বিচরণ পাগল আরো একটা ঘটনা না বললে নয় যে বিচরণ পাগল কেমন ছিলেন। একদিন বিচরণ পাগল তালতলায় বাড়ি ছিল তো বিচরণ পাগলের, তো বিচরণ পাগল একদিন চোখ বেঁধে কাপড় দিয়ে ভালো করে চোখ কান বেঁধেছে টাইট করে বেঁধে তিনি তালতলা থেকে হাঁটতে হাঁটতে সুধা মোড়াকালীতে এসে উপনীত হয়েছে। গুরুচার ঠাকুর ডেকে বলছেন, ও বিচরণ বাবারে তুই এরকম ভাবে চোখ কান বেঁধে এসে শ্রীধামে উপনীত হলি কেন? তখন বিচরণ পাগল আমার দু চোখের জল ছেড়ে দিয়ে বলেছ, বাবা আজকে আমার হাত বলে, আমার হাত আছে, পা আছে, পা চলতে পারে, হাতে কাজ করতে পারে, চোখ দেখতে পারে, কান শুনতে পারে, কিন্তু এমন একদিন আসবে বাবা যেদিন আমার চোখ আর দেখতে পারবে না, কান আর শুনতে পারবে না, যেদিন আমার পা আর চলবে না, হাত আর কাজ করবে না, সেদিনও কি আমি এভাবে শ্রীধামে ছুটে আসতে পারবো? তাই আমি বাবা আজকে আমি চোখ কান বেঁধে একটু পরীক্ষা করে দেখছিলাম যে সেদিনও আমি শ্রীধামে আসতে পারবো কিনা। গুরুচার ঠাকুর আমার বিচরণকে জড়িয়ে ধরেছিলেন সেদিন। এই বিচরণ পাগল, এহেন বিচরণ পাগল যে পাগলকে আমার গুরুচার ঠাকুর শ্রেষ্ঠ আসন দিয়েছিলেন, এই বিচরণ পাগলের একদিন পরীক্ষা নেবেন বাবা গুরুচাঁদ। মূল বিষয়ে এবার ফিরে যাই আমরা। আগে আমি সংক্ষিপ্তভাবে বিচরণ পাগলের একটু পরিচয় দিলাম, কেমন পাগল ছিলেন তিনি, কেমন ভক্ত ছিলেন তিনি। এই বিচরণ পাগল একদিন উপনীত হয়েছেন, অগণিত ভক্ত আছে। বাবা গুরুচার ঠাকুর বলছেন, বিচরণ বাবা আমার একটা জিনিস খুব খেতে ইচ্ছা হয়েছে, তুমি কি খাওয়াতে পারবে? তখন বিচরণ পাগল বলেছে, বাবা তুমি যদি আমার কাছে কৃপা করে খেতে চাইলে এই পৃথিবীর মাঝে তা যদি থাকে আমি অনায়াসে আমি এনে তোমাকে খাওয়াবো, বলো তুমি কি খেতে চাইছো? তখন গুরুচার ঠাকুর বলছে, বাবা বিচরণ আমি বেশি কিছু খেতে চাইছি না, আমি একটু শোল মাছের পেট খেতে চাইছি। বলছে, বাবা এই কথা, তুমি শোল মাছের পেট খাবে? কারণ জলা জঙ্গলের দেশ, জলাভূমির দেশ বাংলাদেশ, তো সেখানে অনায়াসে শোল মাছ পাওয়া যাবে, এতে তো কোনো ভুল নেই, তো শোল মাছ খাওয়ানো এমন কিছু কঠিন ব্যাপার নয় বিচরণের পক্ষে। তো বিচরণ পাগল বলেছে, হ্যাঁ বাবা অবশ্যই অনায়াসে আমি তোমাকে শোল মাছের পেট খাওয়াবো। গুরুচার ঠাকুর মৃদু হেসে বলেছে, বাবা অত সহজ নয়, আমি শোল মাছের পেট খেতে চেয়েছি কিন্তু কোন শোলের জানো? যে শোল বাস পাখিতে ধরবে ওই শোল মাছের পেট আমি খাবো। দেখুন ভক্তবৃন্দ, বাস পাখিতে যদি শোল মাছ ধরে সেই শোল মাছ ধরার সঙ্গে সঙ্গে বাস পাখি আগে শোল মাছের পেট খেয়ে নেয়।
তো সেক্ষেত্রে সেই শোল মাছের পেট খাওয়াতে হবে গুরুচার ঠাকুরকে, যে শোল মাছ বাস পাখিতে ধরেছে। তো বিচরণ পাগল বলেছে, ঠিক আছে বাবা, আমি তাহলে চেষ্টা করে দেখি, আমি কালকেই এনে তোমাকে বাজে ধরা শোলের পেট তোমাকে আমি খাওয়াবো। গুরুচার ঠাকুর বলেছে, অবিচরণ কালকের দিন না বাবা, তোমাকে আমি 7 দিন সময় দিলাম, তুমি 7 দিনের মধ্যে তুমি আমাকে এনে বাজে ধরা শোল মাছের পেট খেতে দিও। যথারীতি বিচরণ বাড়ি গেলেন। বিচরণ বাড়ি গিয়ে বিল কুলে গেলেন। বিলে গিয়ে দেখে বড় বড় বাস পাখি এসে শোল মাছ ধরছে টপ টপ করে, এবং গাছের ডালে বসে সেই শোল মাছের পেট খেয়ে কিছুটা খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। তো এভাবে তো বিচরণ পাগল পাচ্ছে না। তো বিচরণ পাগল মনস্থির করলেন, আমি গাছে উঠব। যেই শোল মাছ ধরে বাস পাখি গাছের ডালে আসে, অমনি বিচরণ পাগল গাছে উঠে যায়। গাছে উঠতে উঠতেই সেই শোল মাছের পেট খেয়ে বা কিছুটা খেয়ে ফেলে দিয়ে সে পাখি উড়ে চলে যায়। এভাবে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, বিচরণ পাগল প্রত্যেক দিন সকালবেলায় কোনো রকমে দুটো জল ভাত যা পায় খেয়ে চলে আসে। এসে এভাবে পরিশ্রম করে চলেছে বিচরণ পাগল। গাছে উঠতে উঠতে তার বুকে, বুকের যে চামড়া ছেলে গিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তবুও বিচরণ লক্ষ্য ছাড়ছে না, চেষ্টা করে যাচ্ছে, একের পর এক চেষ্টা করে যাচ্ছে কিভাবে বাজে ধরা শোলের পেট আমি আমার বাবাকে খাওয়াতে পারি। বিচরণ পাগল অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে চলেছে যে আমি যেভাবেই হোক আমি বাবাকে বাস পাখিতে ধরা শোল মাছের পেট আমি খাওয়াবো। এভাবে বিচরণ পাগল আমার একের পর এক, একের পর এক চেষ্টা করে চলেছে, তবুও তিনি পারছেন না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন গত হয়ে যায়। বিচরণ পাগল সেই সকালবেলায় দুটো খেয়ে চলে আসে বিল কুলে, এসে এগাছ ওগাছ এগাছ ওগাছ শুধু চড়ছে, অথচ কোনো রকমে শোল মাছ আর তিনি জোগাড় করতে পারছেন না, যে শোল বাজে ধরেছে গোটা অবস্থায় আছে, অক্ষত অবস্থায় আছে, এমন শোল মাছ বিচরণ পাগল আর জোগাড় করতে পারছে না। ভক্তবৃন্দ, আমরা হলে কি করতাম, আমরা হলে কি করতাম, যে এত কষ্ট কি করা যায়, কি করে সম্ভব, হবে না। আমরা গিয়ে ঠাকুরকে হয়তো বলেই দিতাম যে বাবা ও আমার দ্বারা হবে, হবে না, আমি পারবো না, ও আমি খাওয়াতে পারবো না। এটা আমাদের সাধারণ মানুষ, আমরা সেটাই ভাবি, আমরা সেটা করি, কারণ আমাদের অতটা কষ্ট করে ঠাকুরকে খাওয়াবো এরকম মানসিকতা আমাদের নেই। আমরা শুধু ঠাকুরের কাছ থেকে নিতে জানি কিভাবে আমাদেরকে ঠাকুর এই দাও, ওই দাও, ওই করো, ওই করো, কিন্তু আমরা তারকে যে একটু তুষ্ট রাখতে পারি, তার একটু কর্ম করতে পারি, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে কখনোই কাজ করে না। কারণ আমার অশ্বিনী গোসাই, প্রেমিক কবি অশ্বিনী গোসাই তার হরিসঙ্গীতে একটি গানে বলেছেন, আমরা সকলে হরিকে খাটাই, হরির খাটনি খাটে কে। আমরা সকলে হরিকে খাটাই, আজকে আমরা সবাই পৃথিবীর সমস্ত জীব হরিকে খাটাই, কিন্তু আমরা কেউই হরির খাটনি খাটি না। কিভাবে হরিকে খাটাই, যখন আমরা পিতৃমণিপুর থেকে মাতৃ জঠরে এসেছিলাম, সেদিন থেকে হরি আমাদেরকে কত সুসার দিয়ে মাতৃগর্ভে আগলে রেখেছিল, মাতৃ জঠর থেকে পৃথিবীর বুকে এনেছিলেন আমার দয়াল হরি, আনার পর আমাদের জন্য এমন সুন্দর একটি পৃথিবীকে সুসজ্জিত করে রেখেছিলেন, তাতে আমাদের জন্য খাদ্যের জন্য জল, অন্ন, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন সমস্ত কিছু তিনি গুছিয়ে রেখেছিলেন আমি আসার পূর্বেই, আমরা যাতে ভালো থাকি তার সমস্ত কর্ম তিনি আমাদেরকে করেছেন। আমাদেরকে এই ভব মঞ্চে গুরুচার ঠাকুর, হরিচার ঠাকুর, দয়াল হরি আমাদেরকে পাঠিয়েছেন ভবের এই রঙ্গমঞ্চে আমাদের কর্ম করতে, এই ভবের হাটে আমাদের ব্যবসা করতে তিনি পাঠিয়েছেন, সমস্ত ধন সম্পদ তিনি দিয়ে, দেহ তরি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তুমি ব্যবসা করে লাভ করে ফিরে এসো, এবং তিনি সদা সর্বক্ষণ আমাদের প্রহরী হয়ে আমাদেরকে রক্ষা করছেন, অথচ আমরা তারই দেওয়া ধন সম্পদে আমরা লোকসান করছি ভবের হাটে এসে বেচা কেনা করতে। তাই আমরা তাকে সদা সর্বক্ষণ খাটিয়ে চলেছি, যখনই আমাদের লস হচ্ছে, যখনই আমরা লস, কোনটা, আমরা রোগে ভুগছি, আমরা দুঃখ পাচ্ছি, এগুলো লস। লাভ কোনটা, সুখ, হরিনাম, আনন্দ, সদা প্রেমানন্দে থাকা, এগুলো হচ্ছে ভব হাটে, প্রেমা প্রেমের হাটে লাভ। কিন্তু আমরা সেই লাভকে না করে আমরা কেবলমাত্র লস করে চলেছি। যখনই লস করি, যখনই রোগে পড়ি, আমরা ঠাকুরকে ডাকি, ঠাকুর আমারে তুমি এত রোগ বিসুখ দিলে, আমরা তাকে ডাকি, সে পরম করুণা করে আমাদেরকে রক্ষাও করে। এভাবে আমরা প্রতি মুহূর্তে, আমরা প্রত্যেকটি মানুষ হরিকে খাটিয়ে চলেছি, কিন্তু কেউ হরির খাটনি খাটতে পারি না।
কিন্তু বিচরণ পাগল আমার হরির খাটনি খেটেই চলেছে। বাবা গুরু চাঁদ চেয়েছেন শোল মাছের পেট খাবো, তাও বাজে ধরা, আমার বিচরণ পাগল এগাস ওগাস করে যাচ্ছে। আর বিচরণ পাগলের এভাবে করতে করতে বুকে ব্যথা, গায়ে ব্যথা হয়ে যাচ্ছে। তবুও কোন রকম ভাবে বিচরণ পাগল আমার একটা শোল মাছ জোগাড় করতে পারছে না। বিচরণ পাগল, এই পাগলে আরো একটা কাহিনী বলি। আমি এই ঘটনা বলার আগে এই বিচরণ পাগল কেমন ছিলেন আরো একটা ঘটনা না বললে বোধ হয় একটু কম থেকে যাচ্ছে। বিচরণ পাগল একদিন কিছু বিষ কচু তুলে নিয়ে এসছে, এনে সিধা মোড়াকাদিতে যে অঞ্চলগুলো একটু জলমগ্ন থাকে, ডোবা অঞ্চল মানে ডোবা জায়গা, সেখানে ওই বিষ কচুগুলোকে লাগিয়ে দিচ্ছে বিচরণ পাগল। তখন ভক্তরা গিয়ে বলছে, অপাগল করো কি তুমি, তুমি বিষ কচু লাগাচ্ছ এত কচু রেখে, ও কচু খাবে কে, ও খাওয়া যায় না, তুমি ও কচু লাগাচ্ছ কেন? তখন বিচরণ আমার পাগল বিচরণ আমার বলে উঠেছে, ওরে শ্রীধামেতে এসে কত বিষ মানুষও ভালো হলো, কত দস্যু ভালো হয়ে গেল শ্রীধামে এসে, তাহলে সামান্য আমার বিষ কচু কি ভালো কচুতে পরিণত হবে না? যদি শ্রীধামের গুণ থাকে তাহলে আমার এই বিষ কচুও ভালো কচুতে পরিণত হয়ে যাবে। যথারীতি যখন লাগালেন, পরে যখন ভক্তবৃন্দরা পরে যখন সেই কচুকে গ্রহণ করেছিলেন, খেয়েছিলেন, তখন সেই কচু অমৃত সমান লেগেছিল, খুব ভালো লেগেছিল। তার মধ্যে কোনো ধরনের বিষাক্ততা বা যে মানুষের গলা ধরে সেটা কিছুই ছিল না। এখন বিচরণ পাগল সে কঠোর পরিশ্রম করে চলেছে, কঠোর পরিশ্রম করে চলেছে, একের পর এক কঠোর পরিশ্রম করে চলেছে, কিভাবে তিনি গুরুচার ঠাকুরকে একটা শোল মাছ খাওয়াতে পারেন। করতে 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 ছয় দিন গত হয়ে গেল, তবুও বিচরণ পাগল প্রত্যেক দিন সূর্য ওঠার আগে থেকে এসে সারাটা দিন এগাস ওগাস করে আমার বিচরণ পাগল ফিরে যায় কষ্ট করে রক্তাক্ত অবস্থায়, তবু একটা শোল মাছ তিনি জোগাড় করতে পারলেন না। সাত দিন হল, সাত দিন যখন হয়ে গেল সেদিন সকালবেলায় বিচরণ পাগল দুটো খেয়ে দিয়ে ভাবছেন, আজকে সাত দিন, বাবা আমার কাছে সামান্য একটু শোল মাছ খেতে চেয়েছিল, আমি খাওয়াতে পারলাম না, তাহলে যদি আমি গুরুর কাজ যদি না করতেই পারলাম তো পৃথিবীতে বেঁচে থেকে আমার তো আর কোনো লাভ নেই, তো আজকের দিনটি আমার পক্ষে শেষ দিন, যদি আজকে গিয়ে আমি একটা শোল মাছ সংগ্রহ করতে পারি, জোগাড় করতে পারি, তবেই আমি সেই শোল মাছ নিয়ে ফিরে আসব, আর না হলে আজকেই আমি জীবন ত্যাগ করব। এই ভেবে বিচরণ পাগল আমার বেরিয়ে পড়লেন। এইভাবে যখন তিনি বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়ার পর তিনি যখন বিলকুলে আসলেন, একদম অন্ধকার থাকতে থাকতে এসে বিচরণ পাগল ভেবেই এসেছে যে আজকে আমি না পেলে জীবন ত্যাগ করব। তখন দেখে একজন বৃদ্ধ, এক অতি বৃদ্ধ লাঠি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বিচরণের কাছে এসে বলছে, ও বিচরণ, ও বাবা তোমার কি হয়েছে, তুমি এত মন মরা হয়ে আছো কেন? তখন বিচরণ বলছে, ও বাবা আমার কাছে আমার বাবা গুরুচাঁদ একটা শোল মাছ খেতে চেয়েছিল, কিন্তু আজ সাত দিন, আজকের শেষ দিন, অথচ আমি একটা শোল মাছ জোগাড় করতে পারলাম না, তাই আমি ভেবেছি আজকে যদি আমি শোল মাছ না জোগাড় করতে পারি তাহলে আমি জীবন ত্যাগ করব, তাই আমি মৌন হয়ে এখানে বসে আছি, তাই ভাবছি যে কিভাবে আমি একটা শোল মাছ আমার বাবার জন্য জোগাড় করতে পারি। তখন সেই বৃদ্ধ গৌরাঙ্গ কান্তি, বৃদ্ধ বয়সে যার উজ্জ্বল আভা, সুন্দর দেখতে, বৃদ্ধ হলেও যেন যুবাসম, এমনই একজন মানুষ, অঙ্গ থেকে জ্যোতিচ্ছটা বেরোচ্ছে এমনই একজন মানুষ বিচরণকে ডেকে বলেছে, অবিচরণ ওভাবে এগাছে ওগাছে চড়ে কি কোনোদিন বাজে ধরা শোল মাছ পাওয়া যায় রে বাবা? যদি বাজে ধরা শোল মাছ পেতে হয়, যদি তোমাকে লক্ষ্য ঠিক রাখতে হয়, বৃক্ষের মতো সহিষ্ণু হও, লক্ষ্য ঠিক রাখো, নিরিগভ্রষ্ট হও না। তুমি যদি নিরিগভ্রষ্ট না হও তাহলে তোমার এই কৃত কর্ম তুমি সাফল্য পাবে। বিচরণ পাগল ভাবলেন, তাহলে যাক, তাহলে কি করা যায় আমি জিজ্ঞাসা করি। তখন বলছে, তাহলে আপনি বলুন বাবা আমি কি করলে আমি আমার প্রভুকে, আমার বাবাকে আমি একটি শোল মাছ খাওয়াতে পারি।
বলছে, বিচরণ আমি তোমাকে বলি কি, তুমি কাদামাকো সারা গায়ে, এমন ভাবে কাদা মাখবে তুমি যে মানুষ যেন বোঝা না যায়। কাদা মেখে ওই যে মাঠ তুমি দেখতে পাচ্ছ, বড় বড় শোল মাছ জলে কিলবিল করছে, আর বাস পাখি এসে তা ধরে নিয়ে অনায়াসে গাছের ডালে চলে যাচ্ছে। তার লক্ষ্য ঠিক আছে বাবা, সে গাছের ডাল থেকে এক লক্ষ্যে তাকিয়ে থাকে জলের মধ্যে, যখনই দেখে শোল মাছ ভেসে উঠেছে ছো করে এসে সেখান থেকে ধরছে। তোমাকে ওইভাবে লক্ষ্য ঠিক রাখতে হবে, লক্ষ্য ঠিক রাখতে যদি তুমি পারো তাহলে তুমি অনায়াসে শোল মাছ পেতে পারো। তাই তুমি কাদা মাখো, কাদা মেখে ওই কিলবিল করছে যে জলের মধ্যে, যে বিলের জলে শোল মাছ কিলবিল করছে, ওই জলের মধ্যে তুমি নেমে যাও, নেমে কোমর জলে দাঁড়িয়ে, কোমর পর্যন্ত জলে তুমি দাঁড়িয়ে, দুটো হাত মাথার পরে দিয়ে কাদা মেখে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেন তোমাকে দেখলে মনে হয় তুমি একটা মরা গাছ। এভাবে দাঁড়িয়ে থাকো লক্ষ্য নিরিখ ধরে। আমার প্রেমিক কবি অশ্বিনী গোসাই তার গানে বলেছেন, যদি যাবি অপার করো শ্রীগুরু কাণ্ডারি, হরি নামের তরি হরি বলে তরি খোলো এবার, এক নিরিখে ধরো পারি সাধু মহাজন বহর ধরি। লক্ষ্যটাকে এক রাখতে হবে, এক এবং অদ্বিতীয়। এবার দেখুন, ওই বিচরণ পাগলকে যখন ওই বৃদ্ধ বললেন যে তুমি এই কাজ করো বাবা, তাহলে তুমি দেখবে অনায়াসে শোল মাছ ধরে তুমি প্রভুকে খাওয়াতে পারবে। যথারীতি বিচরণ পাগল ওই কথা শোনা মাত্র সর্বাঙ্গে কাদা মেখে নিল, একদম ভালো করে কাদা মেখে জলের মধ্যে গিয়ে কোমর জলে দাঁড়িয়ে থাকলো, দুটো হাত মাথার পরে দিয়ে এমনভাবে দাঁড়িয়ে রইল যেন দূর থেকে দেখলে যে কোনো মানুষই মনে করবে একটা মরা গাছ সে যেন দাঁড়িয়ে আছে, ডালপালা নেই, গাছের গুড়িটা যেন কোনো রকমে দাঁড়িয়ে আছে, এমনভাবে কাদামাটি মেখে গিয়ে দাঁড়িয়ে থাকলো জলের মধ্যে। বিচরণ পাগল দেখছে বাস পাখি আসছে, মাছ ধরছে, উড়ে যাচ্ছে, কিন্তু ওই যে বৃদ্ধ বলেছেন তুমি অন্য কোনো দিকে লক্ষ্য দেবে না, তোমার লক্ষ্য এক রাখতে হবে, তাই পাশ থেকে মাছ ধরে ধরে বাজে গাছে উঠে যাচ্ছে, তবুও বিচরণ পাগল লক্ষ্য ছাড়া হচ্ছে না, ওইভাবেই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন অনেক সময় হয়ে গেছে, দেখে একটা বাস পাখি তার পাশে এসে পড়ে ঝুপ করে বড় একটি শোল মাছ ধরে গাছ ভেবে বিচরণ পাগলের মাথার উপরে গিয়ে বসেছে। যখনই বিচরণ পাগলের মাথার উপরে বাস পাখি শোল মাছ নিয়ে বসেছে, বাবা গুরুচাঁদকে স্মরণ করে বিচরণ পাগল আমার ওই শোল মাছ দু হাত দিয়ে জাপটে ধরে বসেছে। যখনই বিচরণ জাপটে ধরেছে, বাস পাখি শোল মাছ ছেড়ে দিয়ে উড়ে চলে গেছে। এবার বিচরণ পাগল আমার ওই শোল মাছ নিয়ে মহানন্দে ছুটতে ছুটতে শ্রীধামে এসে উপনীত হয়েছে, বলছে বাবা আমি পেয়েছি, আমি পেয়েছি, তোমাকে খাওয়ানোর জন্য আমি একটি বাস পাখির দেওয়া শোল মাছ ধরে আনতে পেরেছি। আমি যখন আনন্দ করে নিয়ে গেছে, তখন গুরুচাঁদ ঠাকুর আমার বিচরণকে ডেকে বলেছে, অবিচরণ তুমি কিভাবে ধরলে বাবা, এই তো আমি তো ভাবলাম তুমি বোধহয় পারবা না, সাত দিন সময় দিয়েছিলাম, আজকেই তো তার শেষ দিন, তুমি এতদিন যদি পারোনি আমি ভেবেছিলাম যে ও পাগল তুমি বোধহয় আর আমাকে শোল মাছ খাওয়াতে পারবে না। বলছে বাবা আমি তো পারছিলাম না কিন্তু পেরে তো গেলাম। বলছে কার কথায়, একজন বৃদ্ধ। তখন আমার গুরুচাঁদ ঠাকুর একটা লাঠি দেখিয়ে বলছে, অবিচরণ দেখো তো যে বৃদ্ধ তোমাকে বলেছিল যে এইভাবে থাকতে, এই লাঠিটা হাতে নিয়েছিল কি? যখনই গুরুচাঁদ ঠাকুর আমার বলেছে যে দেখো তো বিচরণ এই লাঠিটা হাতে নিয়েছিল কি, বিচরণ পাগলের আর বুঝতে দেরি হলো না, যে বাবা আমার কাছে শোল মাছ খেতে চেয়েছিল, আমাকে পরীক্ষা দিয়েছিলেন বাবা, আমি যাতে পরীক্ষায় পাশ করি তারও ব্যবস্থা বাবা আমার বৃদ্ধ বেশে গিয়ে আমাকে তার পথ দেখিয়ে দিলেন। তখন বিচরণ আমার পায়ে পড়ে বলছে, বাবা তুমি আমাকে পরীক্ষা দিয়েছিলে বাবা, আমি বিফল হয়ে যাচ্ছিলাম বলে তুমি আমাকে পথ দেখালে। তো গুরুচাঁদ ঠাকুর তখন আমার বিচরণকে বলছেন, অবিচরণ ভক্তকে পরীক্ষা দেওয়া আমার কাজ, কিন্তু যাতে সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয় সেটা দেখাও তো আমারই কাজ। বাবা তুই ভাবলি কি করে যে তুই আমাকে যদি মাছ না খাওয়াতে পারিস তুই জীবন ত্যাগ করবি? তাই তো বাবা, আমি তোকে গিয়ে
আমি তোকে পথ দেখিয়েছিলাম, বয় বাবা বয়, বলে গুরুচার ঠাকুর বিচরণকে বুকে জড়িয়ে ধরলেন। এভাবে গুরুচার ঠাকুর ভক্তকে, পাগল বিচরণকে তার ধৈর্য শক্তির পরীক্ষা নিয়ে তার হাত থেকে ধরে আনা 16 মাস তিনি ভক্ষণ করলেন। আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। তো শেষ করার আগে আমি আবারও আপনাদেরকে বলবো যে দেখুন, এই যে বিষয় আলোচিত হলো, আপনারা যারা দেখছেন লাইভ অনুষ্ঠান, এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম প্রত্যেকদিন রাত 9টায় আমরা করছি, এবং এই বিষয়ের মধ্যে থেকে আমি আজকে 2টো প্রশ্ন আপনাদেরকে করব, এবং 30টি পর্ব যখন শেষ হবে, মাসের শেষে গিয়ে যিনি সর্বাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন তার জন্য মতুয়া টিভি একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। এবার কথা হচ্ছে আপনি কোথায় কিভাবে প্রশ্নের উত্তর দেবেন। আমি পূর্বেও বলেছি, শুরুর আগেও বলেছি, আবারও বলছি, আপনাকে অবশ্যই মতুয়া টিভির ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। তার আগে আমি বলি, এখনো যারা আপনারা মতুয়া টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, মতুয়া টিভির ফেসবুক পেজ অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন, কারণ আপনারা যত আমাদেরকে উৎসাহিত করবেন আমরা তত ঠাকুরের গুণগান আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, তুলে ধরতে পারবো। এবার আপনারা যদি উৎসাহিত না করেন, বিশ্বের দরবারে আমরাও ঠাকুরের নামকে ছড়িয়ে দিতে উৎসাহ পাবো না। ভক্ত যদি উৎসাহিত করে, ভক্ত যদি পাশে থাকে, অবশ্যই আমরা সাফল্যমণ্ডিত হব, এটা আমরা আশা রাখি। তাই অবশ্যই অবশ্যই আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আসি আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, আজকের আলোচনার মধ্যে আমি প্রেমিক কবি অশ্বিনী গোসাইয়ের একটি গানের লাইন উদ্ধৃতি করেছি। গানের লাইনটির মধ্য দিয়ে এটা প্রকাশিত হয় যে আমরা প্রত্যেকটি মানুষ আমরা হরিচার ঠাকুরকে খাটিয়ে যাই, হরিকে খাটাই, কিন্তু তারও যে খাটনি থাকে, তারও যে কিছু কর্ম থাকে, এটা আমরা করি না। অর্থাৎ আমরা প্রত্যেকে হরিকে খাটাই, এই বিষয়ের উপরে আমার প্রেমিক কবি একটি গান রচনা করেছিলেন। আমি সেই গানের একটি লাইন আমি এখানে উদ্ধৃতি করেছি। সেই লাইনটি কি ছিল? আজকের দ্বিতীয় প্রশ্ন, বিচরণ পাগলের বাড়ি কোথায় ছিল? আমরা আজকের লাইভ অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, আপনারা সঙ্গে থাকবেন, আমরা প্রত্যেকদিন রাত 9টায় মতুয়া টিভিতে লাইভে আসব। আপনারা যারা টিভিতে দেখছেন তারা টিভির পর্দায় দেখুন, এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলে মতুয়া টিভির লাইভ অনুষ্ঠান দেখতে থাকুন এবং কমেন্টস করুন। ততক্ষণ আগামীকাল ফিরে আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেকে সতর্ক রাখবেন, কারণ করোনা মহামারী চলছে, সরকারি বিধি নিষেধ অবশ্যই মেনে চলবেন। আশা রাখবো ঠাকুর সকলকে ভালো রাখুক, সকলে সুস্থ থাকুক, পৃথিবীর এই দুরবস্থা, পৃথিবীব্যাপী মানুষের দুরবস্থা মুক্ত হোক, এটা ঠাকুরের কাছে প্রার্থনা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, নমস্কার।